সবাই ভালো আছেন? ভালো আছে তো? আমার ইউটিউবের স্টুডেন্টরা কেমন আছে? কি ভালো আছে? তোমরা ভালো তো? সুলজার ট্রেডিং একাডেমিতে এসে কেমন লাগে? এই যে ইউটিউবের ভিউয়ার যারা আমার স্টুডেন্ট আছে, তোমরা যারা দেখতে পাচ্ছ আমার পিছনে, এরা কিন্তু সবাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কোচিং করতে আসছে। বাট আমার এখন আমার সামনে যে বিষয়টা দেখতে পাচ্ছ, যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আসলে চীনা। এবং এই চীনা তোমরা যখন সেনা বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের প্রত্যেককে প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই কিন্তু চীনা পরীক্ষা হয়ে থাকে শারীরিক পরীক্ষার মধ্যে। তো চীনা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে 10টা 15টা 20টা এইভাবে কিন্তু প্রত্যেকটা সেনানিবাসে সৈনিক পদের সৈনিক প্রার্থীদেরকে শারীরিক পরীক্ষার মধ্যে চীনা পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। তো সুতরাং তোমরা যারা সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তো তোমাদেরকে এখন থেকে চিনাপটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা আছে বলে তারা পরীক্ষা নেয়। এবং আমার একাডেমির ছাত্ররা কিন্তু প্রতিনিয়ত এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করে, এবং তারা কিভাবে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কতগুলো করে চিনাপ দিতে পারছে এখন আমরা সেটা প্রমাণ করবো। কি পারব তো? শারীরিক পরীক্ষায় 10-এ 10 পেতে পারো। যাই হোক,
হেলাল 28টায় এসে থেমে গেছে, 27টা করতে পেরেছে। হেলাল কেমন লাগলো? স্যার খুব ভালো লাগছে। প্রথম কয়টা পারছেন এখানে এসে? স্যার প্রথম 6টা। প্রথম 6টা পারছিল, তার মানে এখন ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে সে 27টা দিতে পেরেছে। চিনাব তো, চিনাব থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে হেলাল, চিনাব খুবই গুরুত্বপূর্ণ। আরেকজন আসো, চিনাব খুবই গুরুত্বপূর্ণ। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ভাই তালি কোথায়? কি তালি মারতে কি ঠান্ডা লাগে নাকি? আরে তালি ফুটবে সবার আগে। অবশ্যই ভালো করতে পারবা। কেমন লাগলো মানে? ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91,
আরেকটু তালি চাই ভাই, আরেকটু। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চেষ্টা মানুষকে অনেকটু সামনে নিয়ে যায়। মেয়েটি চেষ্টা করেছে 27টা করার জন্য, সে 26টা পেয়েছে। ইনশাল্লাহ আজকে যেহেতু 26টা করতে পেরেছে, আগামী কিছুদিন পরে সে অবশ্যই 36টা করতে পারবে ইনশাল্লাহ স্যার। ওকে, মেয়েটা কেমন লাগলো? ইনশাল্লাহ অনেক ভালো লাগছে স্যার। যারা ভিডিও দেখতেছো তারা সোজার একাডেমিতে তাড়াতাড়ি চলে আসো, কারণ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া কখনো সামরিক বাহিনীতে সাফল্য পাওয়া যায় না। ইনশাআল্লাহ আমরা আসছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সাফল্য পাই। আর সোলজার একাডেমিতে হিমেল স্যার অনেক কিছু শেখায়, যার বিনিময়ে তোমাদের সাফল্য আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ। ওকে, চেষ্টা ছাড়া জীবনে কোনো সাফল্যই আসে না। চেষ্টা সবার আগে থাকতে হবে, এরপরে হার্ড ওয়ার্ক করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে। একজন গুড ট্রেনার যে তোমাকে সঠিক পথ বা রাস্তা বা সঠিক পরামর্শ দেবে। দেন ইকুয়ালস টু কি? সাকসেস। সাকসেস অফ দ্য নেক্সট ওয়ান কাম হিয়ার। তালি চাই। 19, 20, তালি চাই ভাই। 21, 22, ওকে, 21 এসে থেমে গেছে। আরেকটু চেষ্টা করলে হয়তো আরো পারতাম, তাই না? তো ভাই, রোহন কেমন লাগছে? খুব ভালো স্যার। ভালো লাগতেছে? আচ্ছা, রোহন কোন জেলা থেকে যেন আসছিল কোচিং করতে? স্যার পটুয়া খেলি জেলা। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ভাই তালি মারলে সাহস লাগে, তালি মারতে কি টাকা লাগে নাকি? তাহলে তালি মারে না কেন তোমার পিছনে বন্ধুরা? স্যার এরা এদের ভুল, তাই তালি দেয় না, তাই নাকি? জি স্যার। তাহলে তালি দিলে সাহস বাড়ে, চেষ্টা করলে সাফল্য আসে, পরিশ্রম করলে সঠিক রাস্তায় পৌঁছা যায়, তাই না? জি স্যার। তো যাই হোক, মজা করে বললাম।
আর কত তালি দেয়, সবাই তো তালি পাচ্ছে, তাই না? এর জন্য একটা সবাই আরেকবার বড় তালি চাই। ভালো করে প্রিপারেশন নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিপারেশনে তোমার সাফল্যের রাস্তায় তোমাকে নিয়ে যাবো। ওকে, আরেকজন আসো, আরবান কাটা করবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, উনিশ, উনিশটা এসে আরবান থেকে গেল। তারপরে আরবানের জন্য বারো তালি হবে। আরবান কেমন লাগলো? ১০ এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, পনেরোটা পাস স্যার। কিন্তু যাই হোক, কয়টা পাত্র প্রথমে এসে এখানে? তিন চারটা স্যার। তিন চারটা পাত্র আর কি। কোন জেলা থেকে আসছে? মিনি জেলা থেকে স্যার। মিনি জেলা থেকে কোচিং করতে আসছে প্রস্তুতি নিতে। তো প্রস্তুতি নিলে যে ভালো কিছু করা যায় তার আমাদের ছাত্রটা পিছনে আসো, পিছনে এসে এক হও ওদের সঙ্গে। দশ, এগারো, বারো, তেরো, হ্যাঁ এক হও, তাহলে কাটা হলো চোদ্দটা পাচ্ছে আর কি। জয়, কেমন লাগতেছে? কোন জেলা থেকে আসছে? নওগাঁ জেলা থেকে জয় আসছে। এসে চেষ্টা করছে, অল্প একদিন হয়েছে এর মাত্র, আসা চার পাঁচ দিন। তো যাও, যাওয়ার জন্য সবাই একটা তালি চাই ভাই। আর কজন কাজ করছে? ওকে ঠিক আছে, তুমি যাও। আর কি বাকি আছে? ওকে যাও যাও, আজিস দেখা যাও, কাজ কাটে পারে। আরে আজিসের জন্য একটা তালি দেবো না যাবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, সাবাস। কিভাবে দিলাম? মনোবল বাড়ছে? মনোবল বাড়বে তখনই যখন কারো সঙ্গী, কারো ভালো বন্ধু যখন ভালো কিছু করতে পারে, করে দেখাতে সক্ষম হয়, তখন আমার নিজের ভিতরে দুর্বলতা থাকলেও আমার মনের একটা স্পিয়া বাড়ে যে না, আমাকেও ভালো কিছু করতে হবে। সেটাই আদেশ করে দেখালো। আদেশের জন্য আরো একটা করে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে বাকি আছে? তুমি করছো? দৌ 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 কাটা বারবার দশটা। ওকে যাও, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, সাবাস। দশটা বাজছে স্যার। গেদিকায় কালকে কয়টা বাজছিলি? কালকে পাঁচটা বাজছিল, মানে আজকেও দশটা। তার মানে সবাই করে দেখাচ্ছে আমাকে করতে হবে কিছু একটা, এটা করেই সে দশটা কিন্তু পারছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস গো, আসো রাশেদ। এই রাশেদের জন্য তো তালি চাই। ঠিক আছে রাশেদ, কয়টা পাবো? লেটস গো সবাই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটা চেষ্টা করছে, কালকে দুইটা পারছিল, আজকে সাতটাতে গেছে। ইনশাল্লাহ আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, তাই না? জি স্যার।
চেষ্টা করতে পারবা? জি স্যার পারবো স্যার। চেষ্টা করলে কি হওয়া যাবে? সৈনিক হওয়া যাবে স্যার। এই চেষ্টাটাই ধরে রাখতে হবে তোমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই যারা দেখলে এতক্ষণ আমার ইউটিউবের স্টুডেন্টরা, তোমরা বাসায় বসে এইভাবে চিনাপ করো। চিনাপের যদি এরকম কোনো সরঞ্জাম না থাকে, তোমরা বাসায় একটু কষ্ট করে হলেও দেখো গাছের কোনো ভালো সোজাসুজি ডাল যদি থাকে সেটা ধরে তুমি করতে পারো, বা সতর্কতার সাথে করতে হবে। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমি অলওয়েজ প্রস্তুত তোমাদেরকে প্রস্তুত করানোর জন্য। যারা আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের সোলজার একাডেমিতে সেনানো বিমান বাহিনীর প্রস্তুতির জন্য চলে আসতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। করতালের মাধ্যমে সুস্থ করতে চাই। ধন্যবাদ।